চিন্ময়কে কেন জামিন দেয় নাই, তার প্রতিবাদে তারা মসজিদে হামলা করছে, মসজিদে কেন হামলা করছে সেটার যখন প্রতিবাদ করছে, এই কারণে তাকে কি করছে তারা তোলো নিয়ে গিয়ে মেরে ফেলছে। আসসালামু আলাইকুম দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ভাইয়ের হত্যার আসল রহস্য বেরিয়ে আসলো। দর্শক, কি জন্য তাকে হত্যা করা হয়েছে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাবো, সাথে সাথে এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল্লাহ কাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যে গতকাল দর্শক আপনারা শুনতে পাবেন, তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই উস্কানকে নিষিদ্ধ করা হোক কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। কেন জামিন দেয় নাই, তার প্রতিবাদে তারা মসজিদে হামলা করছে, মসজিদে কেন হামলা করছে সেটার যখন প্রতিবাদ করছে, এই কারণে তাকে কি করছে তারা তোলো নিয়ে গিয়ে মেরে ফেলছে। চট্টগ্রামের আদালতে ইসকন সদস্যদের হামলায় সরকারি আইনজীবী আলিফ হত্যার ঘটনার কারণ সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ পেয়েছে। জানা গেছে, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় ইসকনের সদস্যরা আদালত এলাকার একটি মসজিদে ভাঙচুর চালায়। নিহত আইনজীবী আলিফের সহকর্মী অ্যাডভোকেট সাজিদ আবদুল্লাহ সাইফ ফেজ দ্য পিপলকে জানান, আদালতের আইনজীবীরা তাদেরকে মসজিদে হামলা ও ভাঙচুরে বাধা প্রদান করলে এবং প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ইসকন সদস্যরা। এরপরেই টার্গেট করে নিহত আলিফকে ছিনিয়ে নিয়ে আইনজীবী হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। অর্থাৎ এই যে ইসকন নেতা যে চিন্ময়কে কেন জামিন দেয় নাই, তার প্রতিবাদে তারা মসজিদে হামলা করছে, মসজিদে কেন হামলা করছে সেটার যখন প্রতিবাদ করছে, এই কারণে তাকে কি করছে তারা তোলো নিয়ে গিয়ে মেরে ফেলছে। ওরা ওই ওনাকে টার্গেট করে, উনি তো এখানে আইনজীবী এখানে ছিল, উনি ওই এখানে ওরা যখন মসজিদে হামলা করে চলে গেছে, এটা নিয়ে যখন কথা বলছে, তখন ওরা ওকে এখান থেকে এক ধরনের জিম্মি করে অপহরণের মতো তুলে নিয়ে গিয়ে ওই আমাদের আইনজীবী ভবনের পরে ওই যে মেতর পট্টি রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে ওরা ওকে ইট দিয়ে মাথা থেতলে দিয়ে জবে করে হত্যা করছে আর কি। টার্গেট করে ওই ইসকনের যারা সদস্য ছিল তারা, তাদেরকে যখন পুলিশ যখন নামাই দিচ্ছে, তখন তারা যাওয়ার সময় মসজিদে হামলা করছে। তো মসজিদে হামলা কেন করছে, এটার প্রতিবাদ কেন করছে, এই কারণে তারা তাকে তুলে নিয়ে গিয়ে ওকে ওই জায়গায় রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করছে। একজন মুসলমান হিসেবে আমাদের মসজিদে হামলা করছে, এটার প্রতিবাদ আমরাও করতেছিলাম। তা আমাদের সামনে থেকে তাকে নিয়ে গেছে এক ধরনের, তার কারণ তারা ছিল অনেক সংখ্যায় আমাদের আইনজীবীকে, এই কারণে তাদের তারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা মেরে মেরে ফেলছে। বর্তমানে হচ্ছে আমাদের অবস্থা, আমরা এখন তার লাশ আমরা তারপরেও তার মৃত্যু নিশ্চিত যেহেতু হয়নি, তখন আমরা তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছিলাম। এখন চট্টগ্রাম মেডিকেলে আমরা আসছি, এখানে তার লাশ আছে। এখানে মেডিকেল থেকে বলা হয়েছে তার লাশ আগামীকাল সকাল 10টায় হয়তো পোস্টমর্টম করা হবে। এরপরে আমরা পরবর্তী আমাদের যে তার, আমি শুরুতেই আজকের যে অ্যাডভোকেট সাহেব মৃত্যুবরণ করেছেন তার আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদ মৃত্যু কামনা করে তার এবং তার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহর দরবারে সুপর্দ করে আমি কথা শুরু করছি। আজকে প্রায় 8 ঘন্টা আমি ড্রাইভিংয়ে থাকার কারণে এবং সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে আমি যথাসময়ে লাইভে উপস্থিত হতে পারিনি, কিন্তু নিজের বিবেকের কাছে আর সামাল দিতে পারিনি যে কোনো অবস্থায় এ বিষয়ে কথা না বলে ঘুমাতে যাব না। সে কারণে আর্জেন্ট আপনাদের সামনে রাতের বেলা উপস্থিত হয়েছি, দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন, বিস্তারিত কথা ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সামনে লাইভে এসে বলব। আপনারা জানেন যে বাংলাদেশের চরম একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র অব্যাহত রাখছে, বিশেষ করে শেখ হাসিনা প্রতিদিন যা ঘটাচ্ছে, প্রতিদিন যা করছে, সেখান থেকে আপনাদের জাতিকে শিখতে হবে, জানতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার পক্ষ হয়ে এই পাশের দেশে বসে দাদাবাবুরা গুটি চালছে, যদি তারা বলে একটা কথা আপনাকে বুঝতে হবে আর একটা কথা, যদি তারা বলে এদেশে আর কোনো দিন শেখ হাসিনার আসার সম্ভাবনা নাই, তার মানে আপনাকে ঘুমন্ত রাখতে চায় যাতে আপনি ঘুমিয়ে যান যে শেখ হাসিনা আসবে না, ভারতও বলে দিয়েছে যে কোনো সময় তার মানে তাকে এখানে ঢুকানোর তালে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের আমরা স্বাধীন এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পছন্দ করি, যুগ যুগ ধরে আমাদের ভিতরে সেই ঐতিহ্য চলমান রয়েছে, কিন্তু এই কয়েক মানে প্রায় কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগ আমাদের এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা লাগাতে তৎপরতা শুরু করেছে এবং সেটা তারা সাকসেসফুলি ইতিমধ্যেই সম্পন্নও করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বারবার যেটা বলেছি, স্বাধীনতার পর থেকে এবারের পূজা যতটা সুন্দরভাবে হয়েছে, এতগুলো পূজা মণ্ডপে পূজা হয়েছে, এই দেশে কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো গোলযোগ হলে হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ কিংবা কারো উপরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য এই প্রথম বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জায়গায়
আলেম ওলামা পীর মাশায়েখ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেখানে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে, কিন্তু আজকের সেই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পরেও তারা যে কাজটি করেছে তারা আজকের সম্পূর্ণ শুকুর না করে মানে ধন্যবাদ না জানিয়ে উল্টো তারা ভিন্ন পথে হাঁটছে এবং বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দিয়ে একটি গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে। এই ভাইদেরকে ব্যবহার করে মূলত তাদের ধর্মীয় যে একটা ঐতিহ্য সেটাকেও ধ্বংস করতে চায় এই ইসকন। ইসকন আপনারা জানেন যে লং মার্চ করার ঘোষণা দিয়েছে, আপনারা বাংলাদেশে নিশ্চয়ই দেখেছেন খালেদা জিয়ার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছে, মামুনুল সাহেব গ্রেপ্তার হয়েছে। কোনোদিন আমাদের মুসলিম প্রধান দেশ 90% মুসলমান থাকা সত্ত্বেও কেউ কি এই পরিমাণ কোনো বিশৃঙ্খলা করেছে যে আপনার আদালত চত্বরের থেকে আপনাকে তাকে চিনাই নিতে হবে, অ্যাডভোকেটকে আপনার কুপিয়ে কুপিয়ে হত্যা করতে হবে? এটা কত বড় হিংস্রতা, কত বড় ধিক্কারজনক কাজ, এটা আসলে বোঝানো যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মসজিদ পর্যন্ত আক্রমণ হয়। আজকে আপনি কল্পনা করতে পারেন যদি ভারতের কোনো জায়গায় কোনো মন্দিরে কিংবা তাদের কোনো জায়গায় কেউ কোনো ধরনের একটা ঢিলও মারত সেটার পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়াতো। বাংলাদেশের মুসলমানরা সহনশীল, বাংলাদেশের মুসলমানরা সবসময় মানে ভদ্রতা পছন্দ করে, বাংলাদেশের মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চায়, কিন্তু এর মানে এই নয় যে আপনারা তাদেরকে দুর্বল মনে করবেন এবং তাদেরকে যে কোনো মূল্যে তাদের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন, আমরা সেটা কোনোভাবে সহ্য হতে দিব না। তবে আমি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই, বাংলাদেশের যে সকল ভাইয়েরা রয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা শান্ত থাকলে দেশটা শান্ত থাকবে। এই মুহূর্তে আপনাদেরকে দলীয় রাজনৈতিক যারা করেন সেই দলের নির্দেশনা মেনে চলতে হবে, যারা ছাত্র আছেন ছাত্র সমন্বয়কদের নির্দেশনা পালন করবেন, সরকারের কর্মকারী কর্মচারী কর্মকর্তা সহ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা পালন করবেন। অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু সেটার প্রতিবাদের ভাষাটা যাতে কোনো অবস্থায় ধ্বংসাত্মক কিংবা কোনো ধরনের ওদের ফাঁদে পাড়া দেওয়ার মতো কিছু না হয়। এবং এটাও খেয়াল রাখতে হবে ওরা নতুন করে কোনো জায়গায় কোনো অবস্থায় ষড়যন্ত্র করছে কি না সেটাও আপনাকে খেয়াল রেখে সেটার প্রচারও কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ ওরা কিন্তু অপকর্ম করবে কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, আপনি মিছিল করবেন ভাঙবে ওর লোকেরা। অতএব আমাদের মিছিল, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ চলবে, সেই প্রতিবাদগুলোর মধ্যেও আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ওরা কোনো অবস্থায় ষড়যন্ত্র করতে না পারে। এই ইসকনকে আমি শুরুতেই বলেছিলাম, এখনও বলছি, যে কোনো মূল্যে এটাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে ইসকন নামক সংগঠনের কোনো প্রয়োজনীয়তা নাই। এই ইসকনটাকে দাঁড় করানোই হয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, এবং এরা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যেই সন্ত্রাসের কর্মকাণ্ড করে ফেলেছে। কত বড় অভদ্রতা, কত বড় মানে জাহিলিয়াত, কত বড় খারাপ, কত বড় হিংসুটে, কত বড় মানে কি বলবো এটাকে, কি ভাষায় বলা যায়, কত বড় খারাপ আচরণ করতে পারে যে একজন অ্যাডভোকেট সে তার মসজিদ মানে তার মুসলিম হিসেবে তার মসজিদ ভাঙার প্রতিবাদ করেছে, সেই রেশ ধরে তা তিনি মানে দৌড়ে তার বন্ধুদের সাথে পর্যন্ত চলে যেতে চেয়েছে, সেখান থেকে সে পড়ে গিয়েছে, তারপরেও তার পিঠের উপরে উঠে গলায় একেবারে অস্ত্র ধরে তারপরে সেখানে কি করেছে আপনারা দেখেছেন যে ডাইরেক্ট আপনার তাকে ওখানে শেষ করে ফেলেছে। তো এই ধরনের যদি আচরণ করে তাদের সাথে ধর্মীয় কোনো আচরণ নেই। আচরণ দর্শক আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।